আবার সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ায় ঢুকে পড়ল দলমার দামালরা রবিবারই হাতির দলটি ঝালদা বনাঞ্চলে ঢুকে পড়ে এখানকার বিশ্রিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের এক পলাশ জঙ্গলে হাতির দলটি আশ্রয় নেয় স্থানীয়রা জানান ওই অঞ্চলের দলমার হাতিদের উপদ্রব বহুদিন ধরেই রয়েছে এবার যে দলটি এসেছে তাতে রয়েছে আটটি হাতি এদের মধ্যে একটি বিরাট দাঁতালও রয়েছে বাস্তবে দাঁতালটিকে দেখেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে খবর দেওয়া হয়েছে বন দপ্তরে ইতিমধ্যেই বনদপ্তরের থেকে বিরাট বাহিনী এসে ওই কুলকে সরিয়েও দিয়েছে তবু স্থানীয় মানুষ এখনও আতঙ্কে রয়েছেন যে যে কোনো সময় তারা আবার সুবর্ণরেখা নদী পেরিয়ে ঢুকে পড়তে পারে পুরুলিয়া জেলায় হাতি যাতে মানুষের ক্ষতি করতে না পারে তার জন্য বনদপ্তর থেকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে ব্যবস্থা পুরুলিয়া জেলার এই অঞ্চলে দলমার দামালরা এলেও স্থানীয় মানুষের মধ্যে হাতিক দেখার জন্য একটা উৎসাহ কিন্তু রয়ে গেছে এবারও প্রচুর মানুষ বুনো হাতি দেখার জন্য এখানে ভিড় জমিয়েছিলেন ঝালদা থানা থেকে পুলিশ গিয়ে এই ভিড়কে আয়ত্তে নিয়ে আসে পুলিশ এবং বন দপ্তরের তরফ থেকে বারবার মাইকে করে হুশিয়ারি দেওয়া হয় যাতে হাতিদের সামনে কোনো গ্রামবাসী গিয়ে না পড়েন সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে আপনারা অযথা কেউ হাতির সামনে ভিড় করিবেন না বা হাতি দেখতে যাবেন না অযথা তাদের উত্তপ্ত করিবেন না তাহলে কিন্তু আমরা সকলেই বিপদ বিপদের সম্মুখীন হতে পারি তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যেন আপনারা হাতিকে সামনে যাবেন না বা ঝালদার রেঞ্জ আধিকারিক ওমীয় বিকাশ পাল জানান হাতিগুলি আপাতত চলে গেলেও এলাকায় নজরদারি রয়েছে বনদপ্তরের দলমা থেকে এই হাতিগুলি যাতে আবার ফিরে আসতে না পারে তার জন্য নেওয়া হচ্ছে নানান ব্যবস্থা তবে এবারে যে আটটি হাতি এসেছিল তারা তেমন কোনো ক্ষয়ক্ষতি ওই এলাকায় করেনি বলে জানান বনদপ্তরের ওই আধিকারিক হাতি ঢুকেছিল বিশ একটা স্কুল প্রাইমারি স্কুলে গেছে একটা ছোট্ট জঙ্গল পলাশ জঙ্গল সেখানে আমরা সকাল থেকে আমাদের স্টাফ এবং পুলিশ সবই ব্যারিগেড করে রাখি এবং পাবলিককে আমরা বোঝাই মাইকিং করে যাতে না ও হাতিগুলোকে ইরিটেট করে তারপরে হাতিগুলোকে আস্তে আস্তে আমরা ঝাড়খণ্ডে বের করে দিই আমাদের হোলাপাটির সাজ